ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কোয়ালিটি ম্যান ওপেন ইউনিভার্সিটি আপডেটে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আজ কিন্তু আমাদের আলোচনার বিষয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে। তো ওপেন ইউনিভার্সিটির এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে এবং দুটি পরিকল্পনা করা হয়েছে, তো আমরা সেই পরিকল্পনাগুলো দেখে নেব। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে কোয়ালিটি ম্যান চ্যানেলটি সবসময় আপনাদের এই সমস্ত বিষয়গুলো শেয়ার করে রাখে, আপনাদের সমস্ত কিছু ওপেন ইউনিভার্সিটির সব কিছু কিন্তু আমরা সবসময় শেয়ার করি আপনাদের সাথে। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা জানতে পারবেন আপনাদের সমস্ত বিষয় কখন কোনটি আমরা আপলোড দিচ্ছি। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আমরা আমাদের নিউজটি। তো আমরা বাংলা ট্রিবিউনের নিউজটি দেখছি, সেখানে লেখা আছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই পরিকল্পনা। তো 21 জুলাই 2021 এটি কিন্তু করা হয়েছে, ঈদের দিনে এই রিপোর্টটি করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই পরিকল্পনা। শিক্ষার্থীরা অটো প্রমোশন চাইলেও জ্ঞানভিত্তিক মূল্যায়নের পক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা উবি, আর সে কারণে এসএসসি এবং এইচএসসির 3.5 লাখ শিক্ষার্থীকে মূল্যায়নের দুই পরিকল্পনা হাতে নিয়েছে বা উবি। শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংশোধিত সিলেবাসে পরীক্ষা এবং না খুললে অনলাইনে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন করা হবে। তবে কোন পদ্ধতিতে নেওয়া হবে তা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। জানতে চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষার্থীদের জীবনটা থেকে অযাচিত সময় যাতে নষ্ট না হয় এই জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। 3.5 লাখ শিক্ষার্থীকে আর যাতে আটকে থাকতে না হয় সেজন্য নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া এবং এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় দুই ধরনের পরিকল্পনা নিয়েছে। প্ল্যান এ, করোনা পরিস্থিতির উন্নতি হলে শিক্ষা প্রতিষ্ঠানে খোলার সম্ভাবনা থাকলে সংশোধিত সিলেবাসে পরীক্ষা নেওয়া, এটি প্ল্যান এ। সেটি হলো করোনা পরিস্থিতিতে উন্নতি হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা থাকলে সংশোধিত সিলেবাসে পরীক্ষা নেওয়া। প্ল্যান বি, শিক্ষা প্রতিষ্ঠান খোলা না গেলে অনলাইনে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন করা। উপাচার্য আরও বলেন, আমাদের পরীক্ষা নেওয়ার সব রকম প্রস্তুতি ও সক্ষমতা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তে এটি বাস্তবায়ন করা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জ্ঞানভিত্তিক মূল্যায়নই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মূল কথা। করোনার প্রকোপে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাবলিক পরীক্ষাগুলো এখনও নেওয়া সম্ভব হয়নি। এসএসসি ও এইচএসসি পরীক্ষাগুলো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় নেওয়া যায়নি। তবে করোনার প্রকোপে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অনলাইনে শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখা হয়েছে। যদিও শিক্ষার্থীদের অংশগ্রহণ কম ছিল, তবে মডিউল ভিত্তিক শিক্ষার কারণে প্রায় সব শিক্ষার্থীর লেখাপড়া সম্পন্ন এবং পরীক্ষার প্রস্তুতি রয়েছে। গত ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকলেও নিয়মিত উপাচার্য না থাকায় সেটি সম্ভব হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, অটো প্রমোশন সমাধান নয়। তবে সরকারি সিদ্ধান্ত মেনেই বাউবি শিক্ষা বোর্ডগুলোর মতো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মূল্যায়নের সঙ্গে সামঞ্জস্য রেখেই সিদ্ধান্ত নেবে। শিক্ষার্থীর নিরাপত্তা ও করোনার বিস্তার রোধে সব কিছু চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বাউবি প্রশাসন শিক্ষার্থীদের কখনোই সেশন যাতে রাখতে চায় না। বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল অনলাইন ও অন ডিমান্ড এক্সামিনেশান নেওয়ার জন্য ওপেন স্কুলের সুপারিশ অনুমোদন করেছে। তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে কিন্তু আমরা একটি নিউজটি দেখে নিলাম। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটি আপনাদের চ্যানেল, সবসময় আপনাদের কথা বলা হয়ে থাকে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন, আর যেটি করবেন সেটি হচ্ছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের আর কী প্রয়োজন, আর জানাবেন যে আমাদের কী কী উইকনেসগুলো আছে যাতে আমরা সেগুলো ওভারকাম করে আপনাদেরকে সুন্দর সার্ভিস দিতে পারি, আপনাদের পছন্দ মতো সার্ভিস যেন আমরা দিতে পারি। তো ভালো থাকুন সবাই, ঐশ্বর্য লাগবে।